ভারতীয় সংবিধানের রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের আজ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মৃত্যু দিবস পালন করলেন হুগলির গোঘাটের বিজেপি নেতাকর্মীরা। এদিন গোঘাটের শাওড়া অঞ্চলের বিজেপির এক নম্বর শক্তিকেন্দ্রের প্রমুখ শ্রীরাম খাঁয়ের নেতৃত্বে উপস্থিত সকল বিজেপি কার্যকর্তারা ডক্টর আম্বেদকরের ছবিতে মাল্যদান করে তাকে স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। শ্রীরাম খাঁ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলার সহসভাপতি বিশ্বনাথ কারক, বুথ সভাপতি হীরালাল বাগ, স্থানীয় বিজেপি মহিলা নেত্রী প্রিয়াঙ্কা রায় সহ আরো অনেকে। প্রোগ্রাম আমাদের সাওড়া অঞ্চলে যে তিনটে শক্তি কেন্দ্র আছে, এই তিনটে শক্তি কেন্দ্রে ডক্টর আম্বেদকরের যে মৃত্যুদিন, এটা হচ্ছে সমরসতা দিবস হিসাবে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা পালন করি। তেমনি সাওড়া অঞ্চলে আমাদের সমস্ত কর্মীরা এসেছিলেন এবং আজকে আমরা এই সাওড়া গ্রামে আমরা আজকে মালা দিয়ে আমরা ডাক্তার আম্বেদকরকে শ্রদ্ধা জানানো হলো। এবং আপনারা জানেন যে 1956 সালে আজকের দিনে 6 ডিসেম্বর ভীমরাও ডাক্তার আম্বেদকর, ভীমরাও রামজি ডাক্তার আম্বেদকর তার যে পুরো নাম, সেই পুরো নাম তার আমরা সংক্ষেপে বলি ডক্টর বি আর আম্বেদকর। কিন্তু তার পুরো নাম কী হলো, যে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। এই ডক্টর আম্বেদকর তিনি সংবিধানের যে রচয়িতা এবং তিনি তৎকালীন সময়ে 1950 সালে তিনি সংবিধান রচনা করেছিলেন এবং পরবর্তীকালে তিনি আমাদের যে পার্লামেন্টের যিনি সদস্য ছিলেন সেই পার্লামেন্টের সদস্য হিসেবে বহু তিনি তার কাজ করেছেন এবং ত্যাগ, এবং তিনি একজন তপশিলী জাতিভুক্ত সম্প্রদায়ের তিনি একজন ব্যক্তি ছিলেন এবং সত্যিকারের তিনি একজন দেশের সেবক ছিলেন। সেই জন্যই আজকে সেই সেবককে আগে মনে করার জন্যে ডাক্তার আম্বেদকরের আজকে মৃত্যু দিবস পালন করা হবে। আপনার পরিচয়? আমি হচ্ছি আরামবাগ ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলার সহসভাপতি বিশ্বনাথ কারক। ঠিক আছে। কোদুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কোদুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।